tudo pelo meu clube e pela minha família. পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান সমর্থকদের 17 বছরের আক্ষেপ ঘুচতে পারে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন্ডিওর জয়ের মধ্য দিয়ে। চলতি মৌসুমে এরই মধ্যে দুটি শিরোপা জিতলেও ব্যালন্ডিওর জিততে ভিনিকে এখনো পাড়ি দিতে হবে লম্বা পথ। আর আসন্ন কোপা আমেরিকায় নিজের সেরাটা দিতে পারলে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফি জয়ের রেসে অনেকটাই এগিয়ে থাকবেন ভিনিসিয়াস। আর্জেন্টিনার লিওনেল মেসি একাই ব্যালন্ডিওর জিতেছিলেন 8টি, আর ব্রাজিলিয়ান ফুটবলাররা সবাই মিলে জিতেছেন মোটে 5টি। শেষ কবে ব্যালন্ডিওর ব্রাজিলিয়ানদের হাতে উঠেছে সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে ফিরে যেতে হবে 17 বছর আগে। 2007 সালে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফর্ম করে সে বছর ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফিটি নিজের করে নিয়েছিলেন কাকা। এরপর আর ব্যালন্ডিয়ার জিতা হয়নি কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের, যা নিয়ে আক্ষেপ থাকতেই পারে সেলেসাও সমর্থকদের। তবে সেই আক্ষেপ গুছতে যাচ্ছে এবার ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে। যদিও নেইমারের এই উত্তরসূরিকে এখনো পাড়ি দিতে হবে লম্বা পথ। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এরই মাঝে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা শিরোপা জিতেছেন তিনি। এই দুটি শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ভিনি, আর লা লিগায় প্রতিটি ম্যাচেও দুর্দান্ত খেলেছেন এই ফরোয়ার্ড। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং কিংবা জিরোনার বিপক্ষে বিগ ম্যাচগুলোতে কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা কমিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগও চলছে ভিনির আধিপত্য। গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও রাউন্ড অফ 16-এ গোল করেছেন তিনি। প্রথম লেগের মতো ফিরতি লেগে জোড়া গোল না পেলেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন রিয়াল মাদ্রিদ এই উইঙ্গার। একপাশের উইং ধরে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিয়েছিলেন বায়ার্নের রক্ষণকে। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ম্যাচ সেরা হন এই ব্রাজিলিয়ান। তার সামনে এখন একটিমাত্র বাধা, ফাইনালে বুরুশিয়া ডটমন্ডের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাবেন ভিনি। শুধু কি তাই, ব্যালন্ডিও জয়ের পথেও অনেক দূর এগিয়ে যাবেন 23 বছর বয়সী এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ জেতার কঠিন চ্যালেঞ্জ পেরোনো বাকি থাকলেও বাজিকরদের হিসেবে 2023-24 মৌসুমে 36 ম্যাচ খেলে 21টি গোল ও 9টি গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস। রিয়ালের হয়ে এবারের মৌসুমে লা লিগা শিরোপা জয় নিশ্চিত হয়েছে তার। একই পথে 24 ম্যাচে করেছেন 13 গোল। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বেলিংহামের পরেই ভিনিসিয়াসের নাম। নৌলাফ স্যার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।